নমস্কার বন্ধুরা, যুথিকার রান্নাতে সকলকে স্বাগত। আজকে আছে ডিমের একটা ভীষণ সুস্বাদু একটু অন্য রকমের একটা রেসিপি। গরম ভাত, পোলাও এসবের সঙ্গে এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলো শুরু করি রেসিপিটা। এখানে আমি তিনটে ডিম নিয়ে সেদ্ধ করে এর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ডিমগুলোকে মাঝখানে দুভাগ করে কেটে নেব। এখানে আমি একটা সুতো দিয়ে ডিমটাকে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এইভাবে কাটতে পারো, অথবা ছুরি দিয়েও দুভাগে ভাগ করে কেটে নিতে পারো। তবে ডিমটা দুটুকরো করার সময় এর কুসুমটা যাতে বেরিয়ে না চলে আসে সেদিকে একটু খেয়াল রাখতে হবে, না হলে রান্না করতে গেলে অসুবিধে হবে। এখানে সব ডিমগুলো দুটুকরো করে কাটা হয়ে গেছে। একটা কড়াইয়ের মধ্যে এক চামচ সর্ষের তেল গরম করতে বসালাম। এখন এই দুটুকরো করে কাটা ডিমগুলোর উপরে কিছুটা হলুদ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। এরপর এর ওপরে পরিমাণ মতো নুন ছড়িয়ে দিচ্ছি, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি প্রায় 1-4 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। নুন, হলুদ আর লঙ্কা গুঁড়োটা ডিমগুলোর ওপরে হাতে করে এইভাবে লাগিয়ে নিচ্ছি। একটু সাবধানে লাগাতে হবে, না হলে কুসুমটা আবার বেরিয়ে চলে আসতে পারে। তেলটা গরম হয়েছে, এখন এর মধ্যে ডিমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ডিমের যে কাটা অংশটা আছে সেটা নিচের দিকে দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি। মাঝারি আছে এটা, 1-2 মিনিটের মতো হালকা করে ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে ডিমের টুকরোগুলো সাবধানে উল্টে নিচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আছো, এখনও সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর নোটিফিকেশনে বেল আইকনটা অন করে দিও। তাহলে কোনো নতুন রেসিপি দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ডিমের দুটো সাইডই ভাজা হয়ে গেছে, এখন ডিমগুলোকে একটা একটা করে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো ডিম এখানে উঠিয়ে নিয়েছি। এখন একটা মশলা তৈরি করে নেব। একটা গ্রাইন্ডারের মধ্যে 1 চামচ পরিমাণ সাদা সর্ষে আর 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত নিয়ে নিলাম। এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আর অল্প একটু জল দিয়ে এই মশলাটার একটা পেস্ট বানিয়ে নিলাম। ঝালটা তোমরা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে নিতে পারো। এখন এই মশলাটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এখানে কিছুটা নারকেল কুচি নিয়ে নিয়েছি, নারকেল কুচিটা ওই গ্রাইন্ডারটার মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কালো সর্ষে। যেহেতু এটা নারকেলটা দিয়েছি তাই এটাতে বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে দিলাম। এরপর এটার একটা পেস্ট বানিয়ে নিয়ে পেস্টটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি। কালো সর্ষের খোসাতে অনেক সময় গ্যাস অম্বল হয়, এই জন্য আমি এটাকে নারকেলের সঙ্গে একসঙ্গে পেস্ট বানিয়ে এটাকে ছাঁকনি দিয়ে এইভাবে এর খোসাগুলোকে বের করে নিলাম। নারকেলের দুধ আর কালো সর্ষে বাটাটা এইভাবে তৈরি করে নিলাম। এখন ওই ডিম ভাজা কড়াইটার মধ্যে প্রথমে নারকেলের দুধ আর কালো সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে সাদা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। এখন কিন্তু গ্যাসটা বন্ধ করে রেখেছি, আগে সব মশলাগুলো মিশিয়ে তারপরে গ্যাসটাকে অন করব। এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ চৌকো করে কেটে দিলাম। 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সব কিছু একটু খুন্তিতে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাতে আর একটু জলের প্রয়োজন হবে, এই জন্য গ্রাইন্ডারটা ধুয়ে নিয়ে এর মধ্যে 1/2 কাপের মতো জলটা দিয়ে দিলাম। এখন ভেজে নেওয়া ডিমগুলো কাটা সাইডটা নিচের দিক করে রেখে এইভাবে সবগুলো ডিম একটা একটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে কেটে নিয়ে রান্না করলে ডিমগুলোর মধ্যে নুন মশলাটা ভালো করে ঢুকে যাবে। সব ডিমগুলো দেওয়া হয়ে গেছে, এখন এর ওপরে সর্ষের তেল কিছুটা ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচের মতো সর্ষের তেল দিয়েছি, তোমরা নিজেদের পছন্দ মতো দিতে পারো। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসটাকে অন করে দিলাম। মাঝারি আছে এটাকে 5 মিনিট রান্না করার পর ঢাকাটা খুলে নিলাম। এখন ডিমগুলো খুন্তিতে করে একটা একটা করে উল্টে দেব। সবগুলো ডিম উল্টে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। রান্নাটা প্রায় হয়ে এসেছে, দেখো এটা চারিদিকে তেলটাও ভেসে উঠেছে। তোমরা চাইলে এর ওপরে 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে পারো, তারপরে গ্যাসটা অফ করে এটাকে পরিবেশন করতে পারো। তৈরি হয়ে গেছে একটু অন্যরকম স্বাদের ডিমের রেসিপি। এটা গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও। চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ তাহলে আসি, টাটা।